নমস্কার, আশা করি সকল ভাই বোনরাই ভালো আছে এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাবৃন্দ আপনারাও আশা করি ভালোই রয়েছেন। আপনাদের সামনে যে কারণে আসা, আজকে লকডাউন দীর্ঘায়িত হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। তো সমাজে এরকম অনেক দুস্থ পরিবারের খবর আমাদের কাছে আসছে, যেখানে তাদের অনেক ধরনের অসুবিধা তারা সম্মুখীন হয়ে রয়েছে। তো সেই কারণেই সমস্ত অভিভাবক অভিভাবকবৃন্দের কাছে আগ্রহ যে যারা আপনারা সেবা কাজে রত হতে আগ্রহী বা সেবা কাজ করতে আগ্রহী, আমি তাদেরকে বিশেষ করে আহ্বান জানাচ্ছি। অনেক অভিভাবক ওই আমার সঙ্গে খবরাখবর করেছেন, তারা জানিয়েছেন যে তারা এরকম সেবা কাজ করতে আগ্রহী। আজকে কিছুক্ষণ আগে একজন অভিভাবক উনি 1 কুইন্টাল চাল দিয়ে গেলেন সেবা কাজের জন্য, এবং আমরা আগামীতে পরিকল্পনা রয়েছে যে এরকম সমগ্র ময়নাগুড়ি যে ব্লক বা খণ্ড, সেই ব্লকের 16টি অঞ্চল রয়েছে, সেখানে বিশেষ করে বাগান যে এরিয়াগুলো রয়েছে, যেমন রামসাই বা এরকম জায়গাগুলো, সেখানে খাদ্যাভাব ব্যাপক রূপে রয়েছে। তো সেই কারণেই আপনারা যে সমস্ত অভিভাবকরা ধরুন আর্থিক দিক থেকে সচ্ছল রয়েছেন, যাদের মনে হচ্ছে যে আমরাও এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য এবং সারা বিশ্বের এই যে বিপর্যয়পূর্ণ পরিস্থিতি, সেখানে আমারও কিছুটা অংশগ্রহণ থাকা দরকার, আমারও কিছুটা সেবা কাজ করা দরকার, মনে রাখতে হবে সেবা পরম ধর্ম। আজকে ভারতবর্ষের যে বিপর্যয়, পৃথিবীর যে বিপর্যয়, সেই বিপর্যয় আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে এগোতে হবে। এই কারণে আপনাদের সাধ্য মতন যারা আপনারা সেবা কাজে আগ্রহী রয়েছেন, আপনারা বিদ্যালয়ের যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা কীভাবে সেবা কাজ করতে আগ্রহী সেটা আমাকে জানাবেন। বাকি যদি আমাদের কোনো ভাই বোনের আর্থিক অবস্থা সেরকম নয় বা তাদেরই হয়তো সেবার প্রয়োজন রয়েছে বা কিছু খাদ্য সামগ্রী ত্রাণের প্রয়োজন রয়েছে, ওনারাও ব্যক্তিগতভাবে সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের নম্বরে ফোন করে আমাকে যদি জানান, তাহলে আমি যথোপযুক্ত